পদ্মা সেতুর নকশায় কোনো ত্রুটি নেই, শুধু সমন্বয়ের ঘাটতি ছিল, সেটি ঠিক করা হচ্ছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের চাহিদা অনুযায়ী সমন্বয় করে কাজ করা হচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার রেলপথ হবে। প্রাথমিকভাবে মাও থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে। ফরিদপুরের ভাঙায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার ফ্যাক্টরির উৎপাদন শুরুর উদ্বোধন করে এসব কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুতে ওঠার সময় যে সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিচ্ছি। কাজে ডিজাইনের এখানে কোনো ইয়ে নাই। আরেকটা তো এক এক সেতুতে রেল এবং সড়ক যখন যাবে সে সমন্বয় পরিকল্পনার অনুযায়ী তো বিস্তার তৈরি হচ্ছে।